নতুন ধরনের চাষের মাধ্যমে দিশা জাকাচ্ছে দুর্গাপুরের একটি উচ্চ বিদ্যালয়। হাইড্রোপনিক চাষের মাধ্যমে মাটি ছাড়াই কিভাবে চাষ করা যায় সেই বিষয়ে দিশা দেখাচ্ছে দুর্গাপুরের এই স্কুলটি। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল রাজ্যের মধ্যে সবচেয়ে পরিষ্কার হাই স্কুলের খেতাব পেয়েছে। তাছাড়াও এই বিদ্যালয়ে নানা রকম উদ্ভাবনী শক্তির প্রয়োগ করে পড়ুয়াদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তেমনভাবেই নতুন পদ্ধতিতে চাষের ব্যবস্থাও তৈরি করেছে এই বিদ্যালয়। এখানে আমার 4200 ছেলে মেয়ে আছে। আমরা একটু শিক্ষা দিতে চাইছি কি যেভাবে যে পপুলেশন বাড়ছে, আমাদের ল্যান্ড তো লিমিট, তো ফ্ল্যাট হচ্ছে, ভার্টিক্যাল এক্সপেনশন হচ্ছে, ল্যাটারাল এক্সপেনশন হচ্ছে না, তো কি চাষ হবে না বা সবজি উগানো যাবে না? তো এটা এরকম কনসেপ্ট আছে কি ছাতে উপর বা বালকনিতেও আমরা ভেজিটেবল ফার্মিং করতে পারি। তো এটা তো প্রথমে ছেলে মেয়েকে দেখানো যায় কীভাবে করি তা আমরা বুঝাই শেখাই, আর সঙ্গে সঙ্গে যে প্রোডাক্ট হয় মিড ডে মিল, আমরা মিড ডে মিল তাকে ইউজ করি, তো এই দুই থেকে একটা কাজ হয়। হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করা হবে নেপালিপাড়া উচ্চ বিদ্যালয়ে। কি এই হাইড্রোপনিক চাষের পদ্ধতি তা বিস্তারিতভাবে জানিয়েছেন বিদ্যালয়েরই এক শিক্ষিকা তথা ইনচার্জ। इसका सिग्निफिकेंस सेम ही है कि इसको रूफ टॉप पे हम कर रहे हैं, ड्यू टू लैक ऑफ लैंड हम इसको टेरेस पे हम इसको कर सकते हैं बाय यूजिंग द पीवीसी पाइप। इस तरह की पीवीसी पाइप हम अपने घर में सैनिटेशन के लिए यूज़ करते हैं, वैसे पाइप यहाँ पर ला के इसको फिट किया गया है और यहाँ पर ये छोटे छोटे गैप्स बनाए गए हैं जिसके अंदर पानी रहता है और जो हम लोग वेस्ट एंड यूज एंड थ्रो जो प्लास्टिक कप्स ग्लासेस होती हैं उसका इस्तेमाल करते हैं, उसमें छेद करके নেপালিপাড়া উচ্চ বিদ্যালয়ে যাতে এই প্রজেক্টটি গড়ে ওঠে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দুর্গাপুরের রোটারি ক্লাব। রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্তারা এসে এই প্রজেক্টের উদ্বোধন করেছেন এবং সেখানে রুফটপ কিচেন গার্ডেন যেমন তৈরি করা হয়েছে পাশাপাশি নতুন হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করার দিশা দেখানো হয়েছে বিদ্যালয়ে এবং এই মডেলকে সামনে রেখে এগিয়ে যেতে চায় রোটারি ক্লাব কর্তৃপক্ষ। এই প্রজেক্টটা তো স্কুলে অনেক দেড় দু বছর ধরে মনে হয় চলছিল। স্যার কালিমুল হকের সঙ্গে দেখা হলো, যে উনি একবার হঠাৎ দেখা হলো, তো উনি বললেন যে আমাদের এটা যদি একটা মেস মেলডেড বস মেস যদি করে দেওয়া হয় তাহলে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে, যে আমাদের এই প্ল্যানটা এই প্রজেক্টটা আরও সাকসেসফুল হয়ে যাবে। সেই হিসাবে আমরা রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল থেকে এটা উদ্যোগ নিলাম যে না এটা খুব ভালো প্রজেক্ট, স্কুলের বাচ্চাদেরও খুব এটা নিউ প্রজেক্ট, আর এটা সব স্কুলে হওয়া উচিত, সব জায়গায় এটাকে করা উচিত, সেই হিসাবে আমরা এটাকে করেছি। আর